গোলকগঞ্জ বিধানসভা সমষ্টি এটা ভোট কেন্দ্র দুই পক্ষের মাজত সংঘাত হয়েছিল আর বিশেষ মাস্কক লো সংঘাত হয়েছিল আর কোভিডের যে নীতি নিয়ম পালন করা নাছিল ইয়াকে লো এক সংঘাত সৃষ্টি হয়েছিল আর সংঘাত সৃষ্টি হওয়ার পাছতেই দুই পক্ষের মাজত হতাহতি হয়েছিল। শূন্যত গুলি চালনা করবলে বাধ্য হয়েছিল বিএসএফর জওয়ানকলে, শূন্যত এক যায় গুলি ফুটাইছে বিএসএফর জওয়ানকলে আর ঘটনাক যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করেছে ধুবুরী জেলার যে গোলকগঞ্জ আছে গোলকগঞ্জ বিধানসভা সমষ্টি আর ইয়ার পাছতেই এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় আর দুই পক্ষের মাজত যেহেতু সংঘাত হয়েছিল সংঘাত হওয়ার পাছতেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মই প্রথমতে ভোটগণনা কেন্দ্রের মই দৃশ্যটো দেখাই লব খুঁজছো আর ইয়ার কাকতে থাকা যে ভোটগ্রহণ কেন্দ্র সেই ভোটগ্রহণ কেন্দ্রতেই সেই ঘটনাটা সংঘটিত হয়েছিল আর ইয়ার পাছতেই দুই পক্ষের মাজত যেহেতু সংঘাত হয়েছিল আর সংঘাতের ফলতে বিএসএফর যে বন্দুক আছে বিএসএফর সেই বন্দুক কাঢ়ি লওয়ার চেষ্টা করেছিল। ইয়ার পাছতে বিএসএফে শূন্যলে এক যা গুলি চালনা করেছে। মই কিছু দৃশ্য দেখাই লব খুঁজছো আর গোলকগঞ্জ বিধানসভা সমষ্টি দেখা হয়েছে যে পুয়া ছয় বজার লগেলগে ভোট গ্রহণের বাবে রাইজসকল ওলাই আছিল আর বিশেষক মাস্কক লো সেই যে মাস্কক লো যে সংঘাত এই মাস্কক লো সংঘাত আরম্ভ হয়েছিল ইয়ার পাছতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আরক্ষীয় নিয়ন্ত্রণ করেছে বর্তমান। মোর সহ ধুবুরী আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্র উপস্থিত আছে। মোর যদি সম্ভব হয় মই তেওঁৰ সৈতে কিছু কথা পাতিবলৈ চেষ্টা করি। যেহেতু দুই পক্ষের মাজত সংঘাত হওয়ার পাছতে বিএসএফর জওয়ানকলে শূন্যলে যে গুলি ফুটাব লগা হয়েছিল, গতি মোর সহ আনন্দ মিশ্র আছে ধুবুরী এসপি, মই তেওঁৰ কথা জানো স্যার আসলতে হয়েছিল কি সমগ্র ঘটনাটো? ইয়াত এইটো যে একটা উড়ন বাতৰি লগাইছিল মাস্ক লৈ, তো সেইটো লৈ ইয়াত দুটা পক্ষ আছিলে, নিজৰ ভিতৰত মারপিট করে আছিলে, কোনো ভিডিও করে আছিলে, তো সেইকাৰণে ইয়াত বহুত গ্যাদারিং করেছিল। তো জাস্ট ইয়াত আমার যে ডিউটিত বিএসএফৰ হেড কনস্টেবল আছিলে সেই তাক কৈছে তুমি 100 মিটাৰ যেটো স্যাংটিটিটো মেইনটেইন কৰো, ইয়াত ভিড় কৰিব নালাগে, দূৰত যাও। যেতিয়া দূৰ কৰিছে তাক অলপমান যিটো বিশিষ্ট জওয়ানটো অলপ পিছত গৈছে, অলপমান আগত গৈছে, তাক টানি লৈছে ভিতৰত ক্ৰাউডৰ ভিতৰত আৰু তাক বেধৰক মাৰিছে ডাণ্ডা লৈ, এইটো যিটো বাম্বু ষ্টিক লৈ মাৰিছে। তাৰ লগত আৰু একজন যে বিএসএফ আছিলে তাক ছেফগাৰ্ড কৰিব দিব গৈছে তাকো মাৰিছে। সেইটোৰ পিছত তাৰ যে বন্দুক আছে সেইটোৱে ক্ৰাউডটো কাঢ়ি লোৱাৰ চেষ্টা কৰিছে। তো সিমান যেতিয়া কৰিছে তে ক্ৰাউডৰ প্ৰাণ ৰক্ষা কৰাৰ কাৰণে, নিজৰ ছেল্ফ ডিফেন্সৰ কাৰণে আৰু এটা গভৰ্ণমেণ্ট প্ৰপাৰ্টি ৰক্ষা কৰাৰ কাৰণে সেইটো হাৱাত এটা ৰাউণ্ড সেইটো ফায়াৰ কৰিছে। আচলতে ঘটনাটো আমি যিমান দূৰ জানিছোঁ মাস্কক লৈ বিশেষকৈ ঘটনাটো হৈছে, মাস্কত কিবা তামাৰ তাৰ থকাৰ কাৰণে হৈছিলে ঘটনাটো। স্যার আপুনি কি প্ৰাইমেৰী ইনভেষ্টিগেশ্যন স্যার কি গম পাইছে? নাই, সেইটো ডেফিনেটলি এটা এইটো নাই, এইটো একটা কনকক্টেড একটা কাহিনী হয় যিটো প্লান্ট কৰা হৈছে মানুহক মিছগাইড কৰাৰ কাৰণে। আৰু আপুনি যদি মাস্ক সার্জিকাল মাস্ক যিটো পোৱা যায় ব্লু কালাৰ, আপুনি যদি পায় একটা টাইট বস্তু থাকে ওপৰত যেটা নাকর শেপ ধরার কারণে হয়, তো লেয়ার থাকে যেটু, তো তার ভিতর একটা প্লাস্টিক থাকে সেইটু সাপোর্ট দেওয়ার কারণে একটা পাতলা তার থাকে, তো সেইটু গোলাই দিয়া ফেসবুক দিয়া যে টাইগার এইটু করেছে এইটু আমি অলরেডি আইডেন্টিফাই করছো, আর সেইটু লই আমি কেস লইছো, আর এইটু লই যে উড়াইছে চার ফালে মানুষ মাজত কনফিউশন ক্রিয়েট করেছে, তো সেইটুই লই ইয়াত যে কথাটো স্টার্ট হল, বেসিক্যালি দ্যাট ওয়াজ অন দ্য ব্যাকগ্রাউন্ড। কারবাক বর্তমানে অ্যারেস্ট করা হয়েছে নাকি ঘটনাটুক লই? ধরো নেই, মাস্ক লই তিনজনক অলরেডি অ্যারেস্ট করেছো আমি বিলাসীপাড়া সাইডত, আর সেইটু লই আমি অলরেডি আইডেন্টিফাই করেছো মানুষ, 9-10 জন মানুষ আইডেন্টিফাই হয়েছে, তো বাই নেম আমি চাম অলপমান আর ইনভেস্টিগেট করলেও তারপর যেটু করব লাগে নিশ্চয়ই স্ট্রং অ্যাকশন। কিবা রাজনৈতিক ষড়যন্ত্র বা কি গম পাইছে নাকি স্যার? আমি কোনো বস্তু রুল আউট করা নাই, হবও পারে, আমি রুল আউট করা নাই, এটু ইনভেস্টিগেশন করার পিছত পাই যাম। ধন্যবাদ জানাইছো স্যার। এই আছিল ধুবুরী জেলার আরক্ষী অধীক্ষক আনন্দ মিশ্র, আর ইতিমধ্যে উল্লেখ করেছে যে যি ঘটনা সংঘটিত হয়েছিল দীঘলীয়াটিত এই ঘটনাটোত প্রায় তিনিগৰাকীকৈ লোকক ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আর আরক্ষীয়ে প্রাথমিক তদন্ত সমাপ্ত করেছে, আর প্রাথমিক তদন্ত পাছতে গম পাওয়া যাব আসলে সমগ্র ঘটনাটো কি আছিল।